দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ, আমি পল্লবী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের বিশেষ বিশেষ খবর। সুন্দরবন পঞ্চমখণ্ডের বাসিন্দা হানানুদ্দিন বড়ভুইয়ার পরিবারে হচ্ছে হেনস্থার শিকার, প্রশাসনের কাছে চাইছেন ন্যায় বিচার। এসএসএফআর সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক গরিবদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। বিস্তারিত খবর। আগ্রাসনমূলক আচরণের চলতে চরম বিপত্তির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে উদারবন পঞ্চমখণ্ড বাসিন্দা হানানুদ্দিন বড়ভুইয়ার পরিবারকে। তাদের পরিবারের প্রতি এই অমানবিক কাণ্ডকারখানা চালিয়ে যাচ্ছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। নজরুল ইসলাম ভিডিপি সেক্রেটারি এবং ডিসি অফিসারের কর্মী বলে পরিচিত। উদারবন চার মাইল পঞ্চমখণ্ডের বাসিন্দা হান্নানুদ্দিন বড়ভুইয়ার এক সাংবাদিক সম্মেলন করে ন্যায় বিচারের আবেদন জানান। তার অভিযোগ, নজরুল ইসলাম তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছেন কয়েক বছর থেকে। তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে মা জুলমা বেগম লস্করের স্বামী অর্থাৎ তার পিতা পাথর দিয়ে মুখে আঘাত করেছিল সে, এবং সে আঘাত পেয়ে দু বছর আগে মারা যান। এরপর থেকে হান্নানুদ্দিন কর্মসূত্রে বাইরে থাকেন। গত ডিসেম্বরে তিনি শিলচর আসার পর জানতে পারেন তাদের বাপদাদার আমলের জমি জমা সম্পূর্ণভাবে হাতিয়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এবং 26 ডিসেম্বর তাদের ঘরে ইট পাটকল ছুড়া হয়। তারপরে ঘরের মহিলারা আতঙ্কিত হয়ে ঘরের ভেতর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে পানীয় জলের পাইপ বন্ধ করা হয়, পায়ে হাঁটার রাস্তা বন্ধ করা, মানুষের সামনে প্রকাশ্যে অকথ্য গালিগালাজ ইত্যাদি কিছুই বাকি রাখা হচ্ছে না। এদিকে 25 তারিখ রাত্রের ঘটনার পর জুলমা বেগম লস্কর উদারবন থানাতে একটি এজাহার দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে নজরুল ইসলামকে। নিজের পরিবার সদস্যদের প্রাণ সংশয়ে দুশ্চিন্তা ব্যক্ত করে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি লাগানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুলমা বেগম বড়ভুইয়া, রুনা বেগম, আফজুনা বেগম, তাহিন বেগম বড়ভুইয়া আরও অন্যান্যরা। আমার নাম হান্নানুদ্দিন বড়ভুইয়া, বাড়ি গোসাইপুর পার্ক থ্রি, উদারবন। আজকে বিগত অনেক বছর তাকিয়া আমাদের গ্রামের একজন সম্পর্কে কাকাত্ত করে ভাই লাগে নজরুল ইসলাম বড়ভুইয়া, ডিসি অফিসের কর্মচারী। তার আরও দুইটা ভাই আসইন, এনামুল ইসলাম বড়ভুইয়া, খাইরুল ইসলাম বড়ভুইয়া। খাইরুল ইসলাম বড়ভুইয়া হইল খাটিগোড়া, খাটিগোড়া ভুইয়ার জ্বর, খাটিগোড়ার ওদিকে একটা থানার কনস্টেবল। আর এখন বর্তমানে 25 তারিখ রাত্রে তনে আমাদের সঙ্গে অনেক মানে ঝগড়া করে হওয়ার মতো কিছু নাই। যার এইটা কারণটা হইলো যে আমার কাকার তো করে ভাই একটা আমার কাকার ঘরে যাওয়ার হতে, কাকার ঘরে যাওয়ার হতে হে বাইকের লাইট বন্ধ করিয়া তার বাইরে সঙ্গে নিয়া অস্ত্র নিয়া ডেগার নিয়া গিয়া অ্যাটাক করা হয়েছে। তার বাই যে একটা আছে খাইরুল ইসলাম বড়ভুইয়া কনস্টেবল, হে তো ডাইরেক্ট হয় খোল্লা আমার বোন দিয়ে খোল্লা খাটি ফেলাই দিমু কয়ের। সেই দিন আমার কাকার তো করে বাইর বউরে খেদাইছে, আমার বোন দিয়ে ছোটো বোন দিয়ে খেদাইছে, দর দর হয়ে আমার বাগনি একটা কাকার করে যাওয়াত খেদাইছে। 26 তারিখ সকালে 10টার দিকে খুব বেশি ডিলাডিলি শুরু করছে তার বাইয়ের লইয়া। তার মধ্যে একজন মানুষ অপরিচিত, আমার সিন নাই, আমি জানি না কে মানুষ, কিন্তু তার গায়ের মধ্যে পুলিশের ইউনিফর্ম লাগায়। তো আমি প্রশাসনের কাছে, এসপির কাছে, থানার ওসির কাছে, ডিসির কাছে, সবের কাছে আমার অনুরোধ রইল, এই ব্যক্তিজন কে, কোন থানার কনস্টেবল, ইউনিফর্ম লাগাইয়া ইয়া ডিলাডিলি করছে। তার পুরা ক্লিয়ার আমার কাছে অনেকটা ভিডিও আছে, তার ফটো আছে, তার হাতের মধ্যে বিল আছে, সব কিছু আছে। আমার অনুরোধ রইল প্রশাসনের কাছে যে এই ব্যক্তিকে বার করার লাগে কোন থানা। প্রত্যেক বৎসরের ন্যায় এবারও উদারবন কাঁচাকান্দি মন্দিরে 42তম বাৎসরিক উৎসব করা হয়। কোভিড-19 করোনা মহামারীর কথা মাথায় রেখে এবার একদিন অর্থাৎ তিথি পুজোর মাধ্যমে উৎসব উদযাপন করা হয়। চণ্ডী পূজা এবং সপ্তপদী মহাযজ্ঞের আয়োজন করা হয়। এবার আর অন্যবারের মতো
মহাপ্রসাদ ও ভোগের প্রসাদ বিতরণ করা হয়নি। কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশমান দত্ত জানান, মন্দিরে 1989 সন থেকে চলে আসছে বাৎসরিক উৎসব। এবারও শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতি শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দির প্রতিষ্ঠার 42তম বর্ষপূর্তি উৎসব পালন করতে যাচ্ছে। তবে এইবার কোভিড পরিস্থিতিতে আমরা বিশেষ করে বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এই উৎসবকে এবার দুদিনে নিয়ে যাইনি। শুধুমাত্র অগ্রহায়ণের যে শুক্লা ত্রয়োদশী তিথি, যেটা আজকে 27শে ডিসেম্বর রোববার পড়েছে, আমরা সেই একই দিনে তিথি পূজা এবং বার্ষিক উৎসব আমরা পালন করতে যাচ্ছি। আমরা এই বিশেষ পরিস্থিতি নজরে রেখে রান্না করা মায়ের প্রসাদ আমরা বিতরণ এবারের মতো বন্ধ করেছি। আমরা এবার দান সংগ্রহের জন্য বাইরে যাইনি, বিশেষ প্রচারও করিনি, কিন্তু যে সমস্ত শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে সমস্ত ক্রিয়াকলাপগুলো হয় এগুলো এবারও মন্দিরে হচ্ছে। কাঁচাকান্তি মায়ের বিশেষ পূজা ছাড়াও চণ্ডী দেবীর পূজা এবং সপ্তসতী চণ্ডী মহাযজ্ঞ মন্দিরে হচ্ছে। আমরা আপামর ভক্ত সাধারণের কাছে আমাদের এইবারের যে সমস্ত ত্রুটি রয়ে গেল এর জন্য আমরা মার্জনা চাইছি। পরিশেষে কাঁচাকান্তি সেবা সমিতির তরফ থেকে এবং আপামর ভক্তদের পক্ষ থেকে মা কাঁচাকান্তির চরণে প্রণিপাত জানিয়ে নিবেদন করছি, মা এই যে দুর্যোগপূর্ণ সময়, এই করোনা মহামারীর হাত থেকে আমাদেরকে সমস্ত পৃথিবীবাসীকে মুক্ত করো। সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন অফ রাতাবাড়ি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠায় এক প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয় কাজীর বাজার সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে। প্রায় শতাধিক গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামেতের সভাপতি আব্দুল জলিল নিজামীর হাত দিয়ে সূচনা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি। পরিচালনায় ছিলেন রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক উইলর রহমান। উল্লেখ্য, SSFR নামক এই সংগঠনটি সর্বদা মানুষের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সেই জায়গায় উনাদের মতো যারা আছেন এখানে আয়োজন না করে কোনো খেলার আয়োজন করতে পারতেন, কোনো গানের আয়োজন করতে পারতেন, কোনো মেলার আয়োজন করতে পারতেন। এদের মতো যুবকেরা আজকে এইসব আয়োজন করে চলেছে। সবদিকে আমার আগে যারা ছিলেন ওনারা সবাই এগুলোর উপর আলোকপাত করেছেন। সেই জায়গায় ব্যতিক্রমী ওনারা আজকে এই যে বস্ত্রহীনদের ঠান্ডার সময় বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটার কি প্রশংসা আমরা জ্ঞাপন করব ভাষা নেই। আজকের সমাজে যেদিকে যাবেন দেখবেন শুধু প্রতিহিংসা, রাজনীতিতে যান প্রতিহিংসা, সামাজিকতায় যান প্রতিহিংসা, এমনকি বর্তমান পরিস্থিতিতে যখন দান হইলা পরে সেখানেও হয়তো প্রতিহিংসা না হলে কম্পিটিশন, এগুলাতে আজকে সমাজ সম্পূর্ণ সমাজ জর্জরিত। সেই জায়গায় এই এর সাথে আছে স্বার্থপরতা, এইসবের ঊর্ধ্বে এসে এই সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন রাতাবাড়ি ওনারা যে ব্যক্তি স্বার্থ এবং প্রতিহিংসার ঊর্ধ্বে এসে এই যে ব্যবস্থায় ওনারা প্রায় 6 মাস বা 1 বছর থেকে কাজ করে যাচ্ছেন এবং আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবারে একটু বিরতি। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ছোট বড় যে বাড়ি হোক, এই দেওয়াল সব সহ্য করে, দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। হেলদি লাইফ অম্বিকাপুরটি শিলচর, সেন্টেক্স অফিসের নিকটে এক সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। বরাক উপত্যকায় প্রথমবার পাটনা থেকে আগত বৈদ্যরাজ ডক্টর আর কে সিং যে কোনো ধরনের পুরনো বাতরোগ,
চর্মরোগ, নার্ভের সমস্যা, শ্বাসকষ্ট, যৌন সমস্যা, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, অর্শ, ভগন্দর, ঋতুস্রাব, মাসিক দুর্বলতা, ডায়াবেটিস এবং যে কোনো ধরনের গুপ্ত রোগের সুনিশ্চিত চিকিৎসা করছেন। পাশাপাশি প্রত্যেক মঙ্গলবার ও শনিবার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আর কে সিং এর তত্ত্বাবধানে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা করা হচ্ছে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9678710867 নম্বরে। অম্বিকেশ্বর শিব মন্দিরের সম্মুখে শনি পূজার আয়োজন করে থাকি। তদ্রূপ এইবারও সেই আমরা এই শনি পূজার আয়োজন করেছি অম্বিকাপট্টি অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রাঙ্গণে। আমাদের এবার যেভাবে করার ইচ্ছা ছিল আমরা আয়োজনটাও ঠিক সেইভাবেই করেছিলাম, কিন্তু হঠাৎ করে পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের গুয়াহাটিতে নতুন করে যে কোভিড রোগের যে সৃষ্টি হয়েছে অতিমারির জন্য, তার জন্য আমরা অতি সংক্ষেপে শুধু পূজাটারই আয়োজন করেছি। আমাদের যে আয়োজন ছিল অনেক কিছু আয়োজন ছিল, ব্যান্ড পার্টি ছিল, গান আজরের ভাষণ ছিল, মহাপ্রসাদের অনেক কিছু ছিল যেটা আমরা করতে পারিনি এই অতিমারির জন্য। নেক্সট ইয়ার আমরা ওইটা ইয়ে করব। আর আমরা যে পূজাটা করছি এটা সবের শান্তির জন্য, এই পূজাটা আমরা যজ্ঞটা যেটা করব এটা সবের বিশ্বের কল্যাণের জন্য এই পূজাটাই করছি। কুশের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ জিরিঘাটে। জন্মদিন মানে হই হল্লা আনন্দ ফুর্তির সঙ্গে নানান ভোজের আয়োজন। প্রতিজন লোক এইভাবে জন্মদিনের নামে অনেক অর্থ উপচয় করে, তবে এলাকায় কার্যত প্রথম জন্মদিনে অর্থ উপচয় না করে গরিবের পাশে দাঁড়ালেন জিরিঘাটের রায় পরিবার। 25 ডিসেম্বর অর্ণদীপ রায় কুশের জন্মদিন ছিল, সেই উপলক্ষে রবিবার জিরিঘাট রায়বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে জিরিঘাট জিপি সভাপতি সীমাদেব বলেন, অনুষ্ঠানের গুরুত্ব আমার কাছে
বিশেষ তাৎপর্য, কারণ জন্মদিনে সাধারণত এমন অনুষ্ঠান হয় না। নিজেই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এবং সকলকে জন্মদিনে এ ধরনের অনুষ্ঠান করার আবেদন জানাই। জন্মদিন উপলক্ষে তার পিতা অপুরা সেই জন্মদিনে কিছু দুঃখীকে কিছু সাহায্য হাত বাড়াইছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার যে উদ্দেশ্য যে জন্মদিনে খাওয়া দাওয়া বা অন্য কিছু যে খরচ না করে গরিব দুঃখীকে যদি সাহায্য করা যায় তাহলে ভালো। আর বিশেষ করে আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করবো যে তার ছেলের জন্মদিনটা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের সঙ্গে বা আমরা যীশু খ্রিস্টের জন্মদিন এই মহাপুরুষদের জন্মদিনের সঙ্গে তার যে জন্মদিনটা হয়েছে আশা রাখি ওনাদের মতো তার ছেলেটাও যাতে ভবিষ্যতে আমরা দেশ এবং দেশের সম্মান রক্ষা করে ভালো ছেলে হিসেবে ভালো মানুষ হিসেবে 100+ স্বপ্নকে বাস্তবায়ন করতে 17 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর বিভিন্ন কার্যসূচি সফলভাবে সম্পন্ন করেছে বিজেপি। 16 আগস্ট বাজপেয়ীর মাধ্যমে সিদ্ধান্ত হয় মহাসড়কের 0 পয়েন্ট বাজপেয়ীর মূর্তি বসানো। কার্যক্রমকে সামনে রেখে বিজেপি শপথ নিয়েছে আগামী নির্বাচনে 100+ সফল করার। ডাক্তার রাজদীপ রায় 407 জন কার্যনির্বাহী কমিটিতে যোগ দেন। রাজনৈতিক এবং দলীয়ভাবে কার্যনির্বাহী কমিটির সফল হয়। 80% সদস্য মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান। অটলজির জন্মদিনে গুড গভর্নেন্স দিবস হিসেবে পালন করা হয়েছে। কলকাতার শিল্পী অটল বিহারের ব্রোঞ্জ মূর্তি তৈরি করেছেন। এই মুহূর্তে স্থাপনে শিলচরকে ভারতবর্ষের একটা জায়গায় স্থান দেওয়া সম্ভব হয়েছে। ভারতের 34টির মধ্যে আসামে দ্বিতীয় লিস্টিক পার্ক মাস 2 মাসের মধ্যে শিলান্যাস করার সম্ভাবনা। শিলচর শহরকে উত্তর পূর্ব গুয়াহাটি পরবর্তী জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। লজিস্টিক পার্কে হোটেল, ব্যবসা, স্কুল, কলেজ, চিকিৎসা, একটা টাউনশিপ গড়ে তুলতে হবে। এতে কিছুটা বেকার সমস্যার সমাধান হবে। ডক্টর রাজদীপ রায় জানান, ক্ষমতা দখলের রাজনীতি নেই বিজেপি সমাজ সেবার মূল লক্ষ্য। কার্যনির্বাহক যেটা হয়েছে, স্টেট এক্সিকিউটিভ করিমগঞ্জে যেটা হয়েছে, সেটা সম্ভবত আমাদের যা হিসাব আছে সেটা বরাক উপত্যকায় হয়তো 4 নম্বর এটা আমাদের হয়েছে। 80-এর দশকে একবার হয়েছে, 90-এর দশকে একবার হয়েছে, 2012-তে কৌশিক প্রেসিডেন্ট থাকা, 2013-তে কৌশিক প্রেসিডেন্ট থাকা অবস্থায় শিলচর ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একবার হয়েছে, আর এটা 4 নম্বর। এবং হ্যাঁ, করিমগঞ্জে এটা প্রথমবারের মতন স্টেট এক্সিকিউটিভ হয়েছে। আমাদের 556 স্টেট এক্সিকিউটিভ মেম্বার এক্সপেক্টেড ছিল, আমরা আশা করেছিলাম 400-এর মতন আসবে, 380 থেকে 400, কিন্তু আমাদের যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি হয়, প্রায় 460-এর উপরে আমাদের কার্যকর্তারা এসেছে। তার মানে যে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 10%, কিছু লোককে আমরা নিজেরাই অন্যান্য কাজে পাঠিয়েছিলাম। এই স্টেট এক্সিকিউটিভ আজকের দিনের ইতিহাসে মানে ওয়ান অফ দ্য বেস্ট স্টেট এক্সিকিউটিভ, সময় প্রত্যেক স্টেট এক্সিকিউটিভ বাড়তে থাকে। তো আমরা গত পরশুদিন গুয়াহাটি গেছিলাম, সবাই আমাদেরকে বলেছে, জিজ্ঞেস করেছে, আমাদের যারা অর্গানাইজিং কমিটি 2 ডিস্ট্রিক্ট মিলে যারা ছিল সবাই কাছে এই মেসেজটা এসছে যে করিমগঞ্জের স্টেট এক্সিকিউটিভ আমাদের দলীয়ভাবেও পলিটিক্যালি আমাদের সাকসেসফুল হয়েছে। লজিস্টিক পার্ক যারা মোটামুটি জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের একটু জ্ঞাতার্থে আমরা বলছি, এটা একটা বিশাল বড় এলাকা হবে যেখানে ট্রেড জোন একটা করা হবে। ওইখানের মধ্যে মালের বাইরের থেকে যে কন্টেইনার গুলো আসবে, জাহাজে হোক বা রোড হোক, সেগুলো লোডিং আনলোডিং এর প্ল্যান হবে, এবং সেখানে হোটেল 3-স্টার 5-স্টার হোটেল থেকে আরম্ভ করে সেইখানে গাড়ির পার্কিং এর স্পেস, গাড়িতে যাতে যারা আসবে ট্রেডাররা কিংবা অন্যান্যরা তাদের থাকার যাওয়া আসা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, সিনেমা হল, স্কুল, কলেজ, একটা মোটামুটি একটা টাউনশিপের মতন হবে। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। পশ্চিমখণ্ডের বাসিন্দা হানানুদ্দিন বড়ভুইয়ার পরিবারে হচ্ছে হেনস্থার শিকার, প্রশাসনের কাছে চাইছেন ন্যায় বিচার।
উদযাপন করা হয় কাঁচাকান্দি মন্দিরে ৪২তম বাৎসরিক উৎসব। সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক গরিবদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।